পৃথিবীর ইতিহাসে এমনটা কেউ দাবি করেনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 512-এর অধিক বার ওনার সাথে কথা বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 312-এর অধিক বার ওনার সাথে কথা বলেছেন। পৃথিবীর ইতিহাসে এমনটা কেউ দাবি করেনি। মুহাম্মদ কাসিম প্রথম ব্যক্তি পৃথিবীর ইতিহাসে যে মুহাম্মদ কাসিম বলেন ওনার স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 512-এর অধিক বার কথা বলেছেন বা উনি স্বপ্নে দেখেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 312-এর অধিক বার ওনার স্বপ্নে কথা বলেছেন বা ওনার স্বপ্নে এসেছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরেও আপনি অবিশ্বাস করবেন? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই স্বপ্নে দেখল, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলো সেই মানে বাস্তবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলো, কারণ শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না। সেখানে আপনি কেন অবিশ্বাস করছেন মুহাম্মদ কাসিমকে? এটা অবিশ্বাস করার আমি তো কোনো যুক্তি দেখি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ তিনি পালন করছেন। 2014 সালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আদেশ করেছেন এই স্বপ্নগুলো প্রচার করো যাতে মুসলিমরা জানতে পারে যে তুমি কোথায় আসো বা কে তুমি, কে যাতে তোমার পরিচয় জানে মুসলিমরা। এই কথাটার মাঝেও বিশাল কি বিশাল একটা রহস্য রয়েছে যে তুমি স্বপ্নগুলো প্রচার করো যাতে মানুষ জানতে পারে তুমি কে বা তুমি কোথায় রয়েছো। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান বুদ্ধিকে খুলে দেখ, আমরা যেন সত্যকে বুঝতে পারি। আপনার স্বপ্নে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন এবং বলেন যে এই কাজটা তুমি করো, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশকে অমান্য করতে পারবেন? অবশ্যই পারবেন না। তিনি বলেন যে আমিও এমনই, আমি একজন মানুষ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করতে পারিনি। কোনো মুসলিমে পারবে না। ওনার স্বপ্নগুলো পড়লে বোঝা যায় যে ওনার স্বপ্নগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যেমন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আল কোরআন একটা আয়াত আর একটা আয়াতের সঙ্গতের সাথে কোনো সাংঘর্ষিক নয়, কারণ এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি। আল্লাহু আকবার। এই স্বপ্নগুলো একটা স্বপ্ন আরেকটা স্বপ্নের সাথে সাংঘর্ষিক নয়, কারণ স্বপ্নগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তৈরি। আপনি স্বপ্নগুলো পড়ে দেখুন, আপনারা স্বপ্নগুলো পড়ে দেখুন। এই স্বপ্নগুলোর মাঝে রয়েছে মুসলিম উম্মার ভবিষ্যৎ, ভবিষ্যতে যে বড় বড় দুর্যোগগুলো আসতেছে, সবচেয়ে বড় ফেতনা দাজ্জালের ফেতনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ভবিষ্যতে কিভাবে ঘটবে বা কিভাবে দাজ্জালের সাথে মুসলিমদের যুদ্ধ হয়, মুহাম্মদ কাসিম মুসলিমদের কিভাবে সতর্ক করেন, এবং গজওয়াতুল হিন্দ, তৃতীয় বিশ্বযুদ্ধ, এইসব বড় বড় বিপর্যয়গুলো কিভাবে সংঘটিত হয় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ কাসিমকে দেখিয়েছেন, এবং সেই পরিকল্পনা কিভাবে পরিকল্পনা করে এই উম্মতকে রক্ষা করা যায় এবং মুসলিমরা সারা বিশ্বে কিভাবে শান্তি স্থাপন করে সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ কাসিমকে দেখিয়েছেন। মুহাম্মদ কাসিমের স্বপ্নগুলো প্রচার করার অন্য কোনো উদ্দেশ্য নেই। মুহাম্মদ কাসিম বলেন যে এমনটা নয় যে আমি আমার এই নাম বা খ্যাতি অর্জন করার জন্য এই কাজগুলো করছি, যদি আমি এই কাজগুলো খ্যাতি অর্জন করার জন্য করতাম তাহলে আমি যুবক বয়সে করতাম, অর্থাৎ যখন 20-25 বছর বয়স ছিল আমার তখন থেকে আমি এই কাজটা করতে পারতাম, কারণ আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদেশ করেছেন তখন থেকে আমি করছি এই কাজটা। মুহাম্মদ কাসিম বলেন মানুষ যুবক বয়সে নিজের নাম অর্জন খ্যাতি অর্জন করতে চায়, আমি তো এখন 40-এর ঊর্ধ্বে আমার বয়স, আমি কেন এখন এগুলো করব? শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করার জন্য এই স্বপ্নগুলো প্রচার করতেছে। আমি আমার মুসলিম উম্মার কাছে বিশেষ করে অনুরোধ করব যে আপনারা মুহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়ুন এবং মুহাম্মদ কাসিমের স্বপ্নে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজ দিয়ে রেখেছেন সেগুলো অনুধাবন করুন।
বোঝার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন।